আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুজাফফর রহমান, প্রধান শিক্ষক 101 নম্বর নৈকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অশাশুনি সাতক্ষীরা। আপনারা জানেন সরকার মহোদয় ঘোষিত গত 22 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তো আমাদের বইগুলো যেহেতু পেতে একটু বিলম্ব হয়েছে, তো আমরা বইগুলো আজকে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি। গার্জিয়ানদের, আমাদের যে অভিভাবকদের, আমরা পৌঁছে দিচ্ছি বইগুলো। এই গার্ডিয়ানদের প্রতি আমার একটা আবেদন থাকবে, তারা যেন যথাযথভাবে বাচ্চাদের প্রতি খেয়াল রাখে। করোনাকালীন সময়ে আমরা আমাদের করণীয় করব ঠিকই, কিন্তু বাড়িতে অভিভাবকরা যদি তাদের প্রতি যত্নশীল থাকে তাহলে অবশ্যই বাচ্চারা এগিয়ে যাবে, তাদের পড়াশোনার ঘাটতিটা পুষিয়ে নিতে পারবে। এবং করোনাকালীন সময়ে প্রত্যেক অভিভাবক, প্রত্যেক মানুষের প্রতি আমাদের আহ্বান, যেন তারা করোনা থেকে হেফাজত থাকার জন্য, রেহাই পাওয়ার জন্য যেটুকু করণীয় বা বাস্তবতার ভিত্তিতে সেটুকু যেন করে, এবং বাদবাকি আল্লাহ যেন আমাদের করোনা থেকে হেফাজত করেন। এই আহ্বানটাকে আমি আমার কথা শেষ করছি।